Dear students, আমরা আবারো চলে আসলাম অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ রুহুল আমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, বুলবার আইডিয়াল হাই স্কুল। আমরা গত ক্লাসে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো শিখেছিলাম। আজকে আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্স অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুইভাবে হয়ে থাকে, একটা হলো ইয়েস নো কোশ্চেন, আরেকটি হলো ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন হলো যেসব সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর যেসব সেন্টেন্সগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাদেরকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। তো আমরা শুরুতে দেখো, আমি এখানে চারটা সেন্টেন্স লিখেছি, চারটা সেন্টেন্সের চারটা রোল হবে। আমি চারটা রোল তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কেউ যদি বুঝতে না পারো আবার রিপিট পিছনে ব্যাক করে আবার শিখে নেবে। এই জন্য আমি রোলগুলো লিখলাম না, সময়ের অপচয় হবে, আমি মুখে বলছি। রোল ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা শুধু অক্সিলারি ভার্বটিকে শুরুতে বসাই ইন্টারোগেটিভ করতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে চেঞ্জিং সেন্টেন্স করার সময় সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমি কী বলেছি, শুরুতে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে বসালেই ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন দেখো এখানে অক্সিলারি ভার্বগুলো ক্যান, তাহলে ক্যানটাকে সামনে নিয়ে আসি, ক্যান উই, নটটা বাদ যাবে, ক্যান ইউ বি হ্যাপি, উইদাউট আল্লাহ, ক্যান ইউ বি হ্যাপি উইদাউট আল্লাহ। দেখো কত সহজে আমরা বুঝতে পারি, শুধু অক্সিলারি ভার্বগুলো চিনলেই আমরা ইন্টারোগেটিভটা সহজে করতে পারি। অক্সিলারি ভার্বগুলো কী কী, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, ওয়ার টু, নিড, ডিয়ার। অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো জানলে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটাকে শুধু শুরুতে বসালেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। দেখো কত ইজিলি, শুধু ক্যানটাকে সামনে আনছি, সাবজেক্টটা পরে চলে গেছে, বাকি যা আছে দেখো। অর্থাৎ নট থাকলে নট বাদ দিতে হবে, নট না থাকলে নট দিতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে স্যার যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কী করবো? এটা হলো দুই নম্বর রোলে। দুই নম্বর রোলে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করতে হয়, যেমন ডু, ডাজ, ডিড। তাহলে কীভাবে কোনটা কোথায় বসবে এটা কীভাবে বুঝবো? যদি ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকে তাহলে হবে ডাজ, আর ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হবে ডিড, আর বাকি সকল ক্ষেত্রে হবে ডু। আবারও বলছি, ভার্বের সাথে যদি অ্যাজ বাই অ্যাজ থাকে তাহলে হবে ডাজ, ভার্বটা পাস্ট টেন্স হলে হবে ডিড, আর বাকি সকল ক্ষেত্রে ডু বসালে ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ভার্বটা কী আছে? ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের কী করতে হবে? ডিড দিতে হবে, ডিড। এখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, এই জন্য এটাকে কী করবো? নেগেটিভ করবো। তাহলে আমরা যেন অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসাতে হয়, যেমন ডিডের সাথে অ্যান্টি, নটের সংক্ষিপ্ত রূপ হলো অ্যান্টি, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ, ডিডন্ট, দে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি ভার্বটা পাস্ট টেন্স থাকে, এখানে ডিড হওয়ার কারণে, এখানে ডিডটা হলো ডু ভার্বের পাস্ট টেন্স, তাহলে ভার্বটা আবার প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, আর ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে ডাজ হবে এবং ভার্বের অ্যাজ বাই অ্যাজ উঠে যাবে। ডিডন্ট দে ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। দেখো কত ইজিলি আমরা করতে পারলাম, শুধু ভার্বটা পাস্ট টেন্স হওয়ার কারণে ডিড হয়েছে আর বারবার ইডি উঠে যাবে, অর্থাৎ বারটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, আর কোনো কিছু আমাদের করতে হবে না, বাকিটা যা আছে তাই লিখলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে, কত সহজে করা যায়। এখন রুল থ্রিতে আসো। রুল তিনে হলো, থ্রিতে হলো এভরিবডি, এভরি ওয়ান, অল থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি এভরিবডি, এভরি ওয়ান, অল, আবারও বলছি এই তিনটা ওয়ার্ড যদি থাকে, এভরিবডি, এভরি ওয়ান, অল থাকে, তাহলে এভরিবডি, এভরি ওয়ান, অলের পরিবর্তে আমরা হু ডাজ নট অথবা হু ডিড নট বসালে ইন্টারোগেটিভ হয়ে যায়। তো কোনটা কোথায় বসবে? যদি ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকে তাহলে হবে ডাজ নট, আর ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে হবে হু ডিড নট। যেমন দেখো এখানে ভার্বের সাথে অ্যাজ আছে, এই জন্য কী হবে এভরিবডির পরিবর্তে? হু ডাজ নট, হু ডাজ নট, তারপরে ওয়ান্ট, অ্যাজটা উঠে যাবে, ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ, কে জীবনে সুখী হতে চায় না? দেখো এটা এভরিবডি ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ, সবাই জীবনে সুখী হতে চায়,
তাহলে এখানে ডাজ নট কেন হলো কারণ আমরা আমি আগেই বলেছি তোমাদেরকে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে যেমন এটা অ্যাফার্মেটিভ আছে এজন্য ডাজ নট দরকার নেই নেগেটিভ হয়ে গেল আর যদি এখানে ভার্বটা পাস্ট টেন্স থাকতো তাহলে হু ডিড নট আর ভার্বটা প্রেজেন্ট ফর্ম করলি আবার ইন্টারোগেটিভ হয়ে যাবে ক্লিয়ার রুল 4 এ আসো অ্যাসারটিভ সেন্টেন্সে যদি নোবডি নো ওয়ান নাম থাকে কি থাকে অ্যাসারটিভ সেন্টেন্সে যদি নোবডি নো ওয়ান নাম দিয়ে শুরু হয় তাহলে আমরা নোবডির পরিবর্তে শুধুমাত্র হো বসালে ইন্টারোগেটিভ হয়ে যাবে নোবডির পরিবর্তে কি বসাবো শুধু হো নোবডি নো ওয়ান নান এই তিনটা যে কোনো একটা থাকলে আমরা শুধু হো বসালে ইন্টারোগেটিভ হয়ে যাবে যেমন হো ক্যান সাকসেস উইদাউট হাইড ওয়ান তাহলে দেখো কত সহজে ইন্টারগ্রেটিভ করা যায় নোবডি নো ওয়ান নাম থাকলে শুধু হোবাশালি হয় যায় এখন বলতে পারো স্যার এখানে কেন নেগেটিভ হলো না কারণ নোবডি নো ওয়ান নান এই তিনটা এমনিতেই নেগেটিভ এই জন্য এখানে আর ডাজ নট হয় না শুধু হোবাশালি ইন্টারগ্রেটিভ হয়ে যায় এখন আবার কেউ বলতে পারো স্যার আমি যদি এটাকে অক্সিলারি ভার্ব দিয়ে করি যেমন এখানে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্বটা শুরুতে এনে করি তাহলেও করতে পারো যেমন তখন কি হবে ক্যান নোবডির অ্যাফার্মেটিভ করতে হবে এনিবডি Can anybody success without hard work? মানে এটা হলো প্রথম রোলেও তুমি করতে পারো যেমন অক্সিলারি ভার্বটাকে সামনে এনেও করতে পারো তাহলে কি করতে হবে নোবডির অ্যাফার্মেটিভ রূপ লিখতে হবে এনিবডি কারণ যেহেতু নোবডিটা নেগেটিভ আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে এই জন্য শুধু ক্যান আসবে আর নোবডিটা এনিবডি করতে হবে নোবডি এনিবডি নো ওয়ান এনি ওয়ান নো ওয়ান থাকলে এনি ওয়ান তাহলে এভাবে করলেই আমাদের ইন্টারগ্রেটিভ হয়ে যায় তাহলে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হয় না ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের এই চারটা রোল যদি তোমরা ভালোভাবে শিখো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আর তোমাদের ভুল হবে না থ্যাংক ইউ অল আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ